হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিনিক্স। দেখো, তোমাদের আমি রিজেনিংয়ে কিছু সিরিজ শুরু করেছি, রিজেনিংয়ে ভিডিও করাচ্ছি, আগেও তিনটে ভিডিও দিয়ে দিয়েছি। দেখো, আমি তোমাদের এর আগে কী কী করেছিলাম, ক্লাসিফিকেশানের চ্যাপ্টার। এবার ক্লাসিফিকেশানের চ্যাপ্টারের যে তিনটে পার্টে আমি ভিডিও করে দিয়েছি, কিছু নাম্বার ক্লাসিফিকেশানে করেছি, কিছু অ্যালফাবেট ক্লাসিফিকেশানে করেছি, আর একটা যেটা বলেছিলাম নাম্বার এবং অ্যালফাবেট মিলিয়ে হয়, নাম্বার অ্যালফাবেট ক্লাসিফিকেশান যাকে বলা হয়, তার কিছু করেছি। আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করছি। নতুন চ্যাপ্টার কী? নতুন চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিরিজ। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের রিজেনিং কীভাবে হয় সেটা সম্পর্কে আজকে আমরা সব জানবো। তা কীভাবে জানবো আর কী হয় নাম্বার সিরিজ বলতে? কি নাম্বার সিরিজ হচ্ছে? দেখো, তোমরা শব্দটা থেকেই বুঝতে পারছো, নাম্বার মানে কিছু সংখ্যা, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের একটা সিরিজ থাকবে। ঠিক, দেখো, তোমরা যদি এখানে দেখো এই একের অঙ্কটা, সাপোজ ধরো একেরটাই ধরো, দুইয়েরটাই ধরো, যাই ধরো, এরকম কিছু সিরিজ দেওয়া আছে। যেমন ধরো এখানে 68, 81, 96 দেওয়া আছে, 32 দেওয়া আছে, মাঝে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। এখানে তোমাদের এই ধরনের যে অঙ্ক, এই মাঝে হয়তো কোশ্চেন মার্ক দেওয়া থাকবে, এই কোশ্চেন মার্ক নির্ণয় করতে হবে। আবার দেখো এখানে আর এক টাইপের আমি অঙ্ক রেখেছি, যেটা হচ্ছে 7:24 আছে, 7:47 সমানুপাতের চিহ্ন দিয়ে 9:2 কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কটা তোমাকে নির্ণয় করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কি, এখানে একটা টোটাল সিরিজ আছে, যে শেষে দুটো কোশ্চেন মার্ক আছে। অর্থাৎ এই সিরিজটা যে চলছে, প্রত্যেকটা সিরিজ তো একটা নির্দিষ্ট রুলস বা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। তো এই যে সিরিজটা চলছে, এই সিরিজটা চলাকালীন যে এই রুলসে যাচ্ছে, এই রুলসের ভিত্তিতে সিরিজটাকে যদি আমি আরও বাড়াই, তাহলে এই শেষের দুটো, মানে এই দুটো নাম্বার, যে দুটো নাম্বার কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেই দুটো নাম্বার কী হবে সেটা নির্ণয় করতে হবে। তো এইভাবে নাম্বার সিরিজের অঙ্ক তোমাদের দেওয়া থাকে, যেগুলো কিছু অজানা নির্ণয় করতে দেয়। আবার হয়তো তোমাদের ক্লাসিফিকেশানে যেমন দেখিয়েছিলাম যে কোনটা অড, সেটাও এই নাম্বার সিরিজের ক্ষেত্রেও দিতে পারে। হয়তো কিছু দিয়ে দিল, দিয়ে দিয়ে বললো যে এই যে সিরিজটা দেওয়া আছে, এই সিরিজের মধ্যে কোনটা অড, সেইটা তো তোমাদের আগেই আমি নাম্বার ক্লাসিফিকেশানে দেখিয়ে দিয়েছি কীভাবে নির্ণয় করতে হয়। এবার দেখো, এরকম যখন কোশ্চেন মার্ক দেওয়া থাকে, এগুলো কীভাবে নির্ণয় করতে হয়। দেখো, রিজেনিংয়ের কোনো ম্যাথের মতো কোনো নির্দিষ্ট ল বা সূত্র নেই। কোনো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক নয় যে একটা নির্দিষ্ট সূত্র আছে তার ভিত্তিতে আমি করতে পারবো, টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নয়। এটা কি বলেছিলাম আমি আগের ভিডিওতেও বারবার বলেছি, আবারও বলছি, রিজেনিং হচ্ছে কিছু টাইপ থাকে। যেমন ক্লাসিফিকেশান একটা টাইপ আমরা পেয়েছি, আজকে একটা নতুন টাইপ করাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার সিরিজ। আরও কিছু টাইপ আছে, যেমন না ধরো ডাইসের অঙ্ক আছে, সেখানে কিছু ডাইস থাকবে, সে ডাইসের নাম্বার নির্ণয় করতে হয়, কিছু টাইপ থাকে। কিন্তু এর নির্দিষ্ট কোনো রুলস নেই, রুলসটা বা লজিকটা, এই যে সিরিজটা দেওয়া আছে, এটা একটা সিরিজ দেওয়া আছে, সেই সিরিজের একটা নাম্বার আমি জানি না, অজানা, যেটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেই কোশ্চেন মার্ক দেওয়ার নাম্বারটাকে আমাকে নির্ণয় করতে হবে। কিন্তু এর লজিকটা কী, লজিকটা তোমাকে ভাবতে হবে, তোমাকে বুঝতে হবে। এই যে এখানে যখন দেওয়া আছে সিরিজটা, একটা নির্দিষ্ট লজিকের ওপর বেস করেই সিরিজটা তৈরি করা আছে, কিন্তু লজিকটা কী সেটাই তোমাকে ভাবতে হবে। আর সেটাই হচ্ছে রিজেনিংয়ের অঙ্ক, লজিক ভেবে ফেললেই তোমার অ্যান্সার চলে আসবে। অর্থাৎ এখানে তোমাকে লজিকটা নির্ণয় করতে হয়। মেন কথা, রিজেনিংয়ের মেন কথা হচ্ছে তোমাকে লজিক নির্ণয় করতে হয়। তাহলে দেখো, প্রথম থেকে একটা একটা অঙ্ক দিয়ে যদি আমি শুরু করি, দেখো প্রথমে এখানে কী আছে, 68, এখানে আছে 81, তারপরে আছে 96, তারপরে নাম্বারটা কোশ্চেন মার্ক আছে, তারপরে আছে 132। তাহলে আমি যখন প্রথমেই করবো না, প্রথমে দেখো সবসময় যে কোনো জিনিস ভাবার সময়, লজিক্যালি করার সময় আগে একটু সোজা দিক থেকে করতে হয়। দেখো এইটার সঙ্গে আমি এইটা যোগ কিছু যোগ করে আমি এটাকে পাবো না, আমাকে আগে দেখতে হবে যে এই দুটোর মধ্যে ডিফারেন্স। সবসময় না, রিজেনিং করার সময় হয় আগে ডিফারেন্স বার করার চেষ্টা করবে, নাহলে দুটোকে ভাগ করার চেষ্টা করবে, নাহলে দেখবে এই দুটোকে গুণ করে এইটা আসছে কি না, এই ধরনের কিছু করার চেষ্টা করবে। এবার দেখো এখানে যদি আমি প্রথমে যদি আমি ডিফারেন্স দিয়ে যাই, যদি ধরো মাইনাস করি, ধরো এই দুটোকে আমি মাইনাস করলাম, 81 থেকে 68, 68 যদি মাইনাস করি, এখানে আমার কত হয়, আসে 13। আবার 81, এই 96 থেকে যদি 81কে আমি মাইনাস করি, 96 থেকে যদি 81 বাদ দিই, এখানে কত আসে, এখানে আসে 15। তারপরেরটা দেখো, তাহলে এইটা আমার জানা নেই, তারপরে এইটা আমাকে নির্ণয় করতে হবে, এইটাও আমার, এইটা যেহেতু আমার জানা নেই, তাহলে এদের দুজনের ডিফারেন্স আমি জানি না, আর এদের দুজনেরও আমি জানি না। এবার দেখো এর সঙ্গে এই যে 13 সাথে 15 যদি ডিফারেন্স কত, 2, তাহলে তাহলে 13 সাথে 2, মানে 13-র পর 2 গ্যাপ দিয়ে 15 হয়েছে, সেই 15টা আমি এর সঙ্গে যোগ করে 96 পেয়েছি। তাহলে আমাকে আগে দিয়ে করে দেখে নিতে হবে, যদি আমি 15-র সঙ্গে ধরো 2 যোগ করি, 15-র সঙ্গে 2 যোগ করলে কত হয়, 17। এবার এই 17-র সঙ্গে 15 যোগ করে আমার এখানে যে নাম্বারটা আসবে, ধরো 17-র সঙ্গে 15 যোগ করে আমার একটা নাম্বার, এই সরি 17-র সঙ্গে 15 নয়, এই 96-এর সঙ্গে 17টা আমি যোগ করলাম, এখানে
81 এর সঙ্গে 15 যোগ করে আমি যেমন 96 পেয়েছিলাম বা 68 এর সঙ্গে 13 যোগ করে আমি 81 পেয়েছি, 81 এর সঙ্গে 15 যোগ করে আমি 96 পেয়েছি, তাহলে আমি দু ঘর বাদ দিয়ে এইটা 13-র পর আমি দু ঘর বাদ দিয়ে 15 যোগ করেছিলাম, আবার আমি দুই ঘর বাদ দিলাম, আবার এখান থেকে আমি কত দুই ঘর বাদ দিলাম দিয়ে 17 যোগ করে দেখব, 17 যোগ করলে এখানে কত আসছে, 6 আর 7 কত হয় 6, 7 আর 6 13, 3 হাতে 1, 9 আর 1 10, আর 1 11, 111 এলো। হলো, এবার 17-র পর আমি এখানে কত করব, 19 করব, দুই ঘর বাদ দেবো, আবার দুই ঘর বাদ দিয়ে 19 করব। এবার দেখব যে 113-র সঙ্গে 19 যোগ করে যদি আমার 132 চলে আসে তাহলে এই 113টা আমার ঠিক অ্যান্সার হয়ে যাবে। আমি যখন এই একটা লজিক, এটা দেখো কোনো আমি জানি না, আমি একটা নির্দিষ্ট লজিক এখানে অ্যাপ্লাই করলাম, আমার মনের মতো একটা লজিক এখানে অ্যাপ্লাই করে দেখলাম, এই লজিকটা অ্যাপ্লাই করার পর যদি আমি দেখি সিরিজটা হয়ে যাচ্ছে তখনই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে, কিন্তু সেটা আমাকে ক্যালকুলেশন করে আগে দেখে নিতে হবে আর সেটা খুব ফাস্ট করতে হবে। এখন তোমাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে করছি, কিন্তু এই অঙ্কটা যখন করতে হবে খুব ফাস্টলি করতে হবে। তাহলে এখানে দেখো 17-র পর দুই ঘর বাদ দিয়ে যদি আমি 19 যোগ করে এখানে মানে 19 যোগ করি তাহলে এখানে 13-র সাথে 19 যোগ করলে 9 আর 3 12, 2 হাতে 1, 1 আর 1 2 আর 1 3, আর 1 বসলে 132। তাহলে আমি দেখতে পাচ্ছি 113-র সঙ্গে 19 যোগ করলে 32 হচ্ছে। আর এখানে এই যে আমি 19টা যে যোগ করছি, বলবে কেন যোগ করছি, দেখো এখানে 13-র সঙ্গে প্রথমে 13 যোগ করেছি, তারপর আবার দুই ঘর বাদ দিয়ে আবার 15 যোগ করেছি, এইভাবে আসছিলো, আবার 15 থেকে দুই ঘর বাদ দিয়ে 17 যোগ করেছি, 17 যোগ করলে এইটা আসছে। তাহলে আমার এটা একটা নির্দিষ্ট রুলস ফলো করছে, যেহেতু ফলো করছে তাহলে এই রুলসটাও আমার ঠিক, অ্যান্সারটাও ঠিক, অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 113। হয়ে গেল নাম্বার সিরিজ। এরপরে একটা নেক্সট টাইপ দেখো, এবার আর একটা টাইপ দেখায়, এই টাইপটাই দেখো এখানে কী আছে, 3, 15, 4, 16, 5, 17, 6, তারপরে দুটো নাম্বার এখানে আমার গ্যাপ আছে। আগের ভিডিওতে যখন ছিল তখন আমি তোমাদের বলছিলাম যে রিজনিংয়ে ক্যালকুলেশন করার জন্য খুব ভালোভাবে ফোকাস করতে হয়, খুব ভালোভাবে অঙ্কটার দিকে তাকিয়ে দেখো, কিচ্ছু নেই, দেখো পরপর নাম্বারগুলো শুধু দেওয়া আছে, শুধু এক ঘর করে গ্যাপ দেওয়া আছে, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, এখানে দেখো 15-র পর 16 হয়, 16-র পর 17 হয়, শুধু একটা ঘর করে গ্যাপ দেওয়া আছে, 3 একটা ঘর গ্যাপ দিয়ে 4 আছে, আবার একটা ঘর গ্যাপ দিয়ে 5 আছে, তারপর একটা ঘর গ্যাপ দিয়ে 6 আছে, তাহলে 6-এর পর আবার একটা ঘর গ্যাপ দিয়ে এখানে এইটার মাথায় কত হবে, এখানে হবে 7। আবার ঠিক একইভাবে 15 আছে, একটা ঘর গ্যাপ দিয়ে 16 আছে, আবার একটা ঘর গ্যাপ দিয়ে 17 আছে, তাহলে আবার একটা ঘর গ্যাপ মানে 6-এর ঘরটা গ্যাপ দিয়ে এখানে কত হবে, 18। তাহলে সিরিজের ক্ষেত্রে পরপর দুটো নাম্বার কী কী আসবে, 18 আর 7, এই যে এখানে বসবে 18, এই জায়গাতে এখানে বসবে 18, এখানে বসবে 7। হয়ে গেল, খুব সোজা আছে অঙ্কটার দিকে। এবার যদি তুমি এইটাকে এরকম সূত্র অ্যাপ্লাই করতে যাও, রুলস অ্যাপ্লাই করতে যাও, মেলাতে পারবে না, দেখো 3-এর সঙ্গে 15 বিয়োগ করবে, 15 থেকে 4 তো আবার বিয়োগ করা যাবে না, 4 আবার ছোটো হয়ে গেলো, আবার 4-এর থেকে 16 গেলে কিন্তু 16-র থেকে আবার 5 ছোটো হয়ে গেলো, এই ওপরে রুলসটা এখানে দেখো ফলো করছে না, এ যে একটা নির্দিষ্ট রুলস ফলো করছে, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6, আবার ঠিক একটা ঘর গ্যাপ দিয়ে 15, দেখো 15 থেকে এক ঘর গ্যাপ দিয়ে 16, 16 থেকে এক ঘর গ্যাপ দিয়ে 17, তো এইভাবে চলতে থাকছে। তাহলে সেই হিসাবে সেই রুলসের ওপর ভিত্তি করে আমি এখানে দুটো নাম্বার কী কী পাচ্ছি, যে দুটো নাম্বার আমাকে মানে নির্ণয় করতে দেওয়া ছিল সেই দুটো নাম্বার 18 আর 7, দুটো নাম্বার আমি পেয়ে গেলাম। এরপর দেখো আর একটা নেক্সট টাইপ তোমাদের দেখায়, তাহলে এই দুটো টাইপে আমি দেখলাম, দুটো টাইপের পর এবার দেখো এখানে কী আছে, এখানে আছে 7:47 সমানুপাতের চিহ্ন দিয়ে আছে 9:?, তাহলে এখানে কী হবে, দেখো যদি অঙ্কটার দিকে তাকাই, যদি আমরা 7-এ স্কোয়ার করি, ধরো এই 7টা যদি আমি স্কোয়ার করি, 7-এ স্কোয়ার সমান আমি কী জানি, 7-এ স্কোয়ার সমান 7×7=49, 49 থেকে আমি 2 বাদ দিয়ে দিই, তাহলে এখানে আসছে কত, 47, হয়ে গেল। এটার ক্ষেত্রে ঠিক একইভাবে করব, এটাকে আমি 9-এ স্কোয়ার করব, তাহলে 9-এ স্কোয়ার করলে কত হয়, 9-এ স্কোয়ার করলে হয় 81 থেকে 2 বাদ দিলে এখানে আসবে 79, তো 79 হবে অ্যান্সার, এইটাও এক ধরনের টাইপ হয়। এবার এগুলো তোমাদের অপশান দেওয়া থেকে অপশানের অ্যান্সারটা তুমি দেখলেই বুঝতে পারবে, যদি তোমার অপশানে দেখো, ধরো এইটার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে 7-এ স্কোয়ার থেকে 2 যদি আমি বাদ দিই তাহলে আমার 47টা আসছে, এইটা থেকে আমি বুঝতে পারলাম যে এটা আসছে, তাহলে এটা একটা রুলস হতে পারে, তখন আমি 9-এ স্কোয়ার করলাম, সেটা থেকে 2 বাদ দিয়ে দিলাম, যাহলে 9-এ স্কোয়ার থেকে যদি 9-এর স্কোয়ার 81 হয়, 81 হয় 9-এ স্কোয়ার, তো 81 থেকে যদি 2 বাদ দিই তাহলে আমার 79 আসে। এবার এই 79 যদি আমার অপশানে থাকে, আমার অপশান মিলে গেল, মানে অ্যান্সার মিলে গেল, এইটাই অ্যান্সার হবে। আরও দুটো অঙ্ক তোমাদের দেখাই আমি। এবার দেখো আগে 3টে
মানে আগের যে তিনটে দেখালাম সেটা তিনটে টাইপ দেখালাম, এবার আরও তিনটে টাইপ তোমাদের দেখায়, আরও তিন রকম আরও কী কী রকমের হতে পারে। দেখো একটা নির্দিষ্ট, বারবার বলছি যে একটা নির্দিষ্ট রুলসের ওপর বা একটা নির্দিষ্ট নিয়মের ওপর বা একটা নির্দিষ্ট সূত্রের বা ফর্মুলার উপর ভিত্তি করে সেটা হয় না, এটা একটা টাইপ, এটার অনেক রকমেরভাবে মানে অনেকভাবে হতে পারে, যেভাবে তুমি মেলাতে পারবে অঙ্কটা, যেভাবে তোমার অ্যান্সার আনতে পারবে সেটাই তোমার সাফল্য। অনেকভাবে হতে পারে, লজিকটা তোমাকে খুঁজে বার করতে হবে, মানে যেভাবে খুশি অ্যান্সার মেলাতে পারবে বলতে কি, তোমাকে তার মধ্যে লজিক দেখাতে হবে, যেন অ্যান্সারটা যে বার করছো সেই সিরিজের মধ্যে যে লজিকটা আছে সেই লজিকটাকে যেন সেই অ্যান্সারটা ফলো করে, নাহলে তোমার অ্যান্সার মিলবে না বা অ্যান্সার আসবেও না, ঠিকও হবে না। এবার দেখো আগে তিনটে টাইপ দেখিয়েছি, এবার দেখায় আগের অঙ্কগুলোর ক্ষেত্রে আমি তোমাদের অপশান দিইনি, এবার আমি কিছু অপশান লিখে দিলাম তোমাদের পরীক্ষায় কীভাবে হয় সেটা বোঝার জন্য। দেখো এখানে অঙ্কটা আমি কী দেখতে পাচ্ছি, দেখা আছে 9, 25, 49, 81, 9, 25, 49 and 81, তারপরে আমার এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। এবার ভালো করে যদি বারবার বলি যে ফোকাস করতে, ফোকাস করে যদি দেখো খুব ভালো করে দেখো, নয় কি, নয় হচ্ছে তিনের স্কোয়ার, এখানে আছে কত, 25, 25 কি, 25 হচ্ছে পাঁচের স্কোয়ার, তারপরে আছে 49, 49 কি, 49 হচ্ছে সাতের স্কোয়ার হলো, তারপরে আছে 81, 81 কি, 9 স্কোয়ার। তাহলে দেখো এখানে আমি পরপর স্কোয়ার পাচ্ছি, কিন্তু সেই স্কোয়ারগুলোর একটা সিরিজে ভাগ করা আছে, কি প্রথমে 3, তারপরে তার দুই ভাগ, দুই ঘর বাদ দিয়ে 5, তার দুই ঘর বাদ দিয়ে 7, তার দুই ঘর বাদ দিয়ে 9, অর্থাৎ একটা সিরিজে যাচ্ছে। তাহলে 9 পরের সংখ্যাটা কী হবে, তার দুই ঘর বাদ দিলে কী আসে, 11, এখানে 11 স্কোয়ার হবে, আর 11 স্কোয়ার মানে কি, 11 স্কোয়ার মানে হচ্ছে 121, তাহলে হয়ে গেল অপশান সি, যেটা আছে অপশান সি অ্যান্সার 121 অ্যান্সার হবে। বুঝতে পারলে? আবার বলছি দেখো, নাম্বারের সিরিজটা কী দেওয়া ছিল, 9 মানে 9, 25, 49 and 81 দেওয়া ছিল, তারপরে কোশ্চেন মার্ক দেওয়া ছিল। তো আমি ভালো করে দেখার পর অঙ্কটা আমি দেখতে পেলাম যে 9 হচ্ছে 3 স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার, 49 হচ্ছে 7 স্কোয়ার, আর 81 হচ্ছে 9 স্কোয়ার। এখানে একটা সুন্দর লজিক পাচ্ছি যে একটার পর গ্যাপ দিয়ে দিয়ে, দুঘর গ্যাপ দিয়ে, তিনের পর দুই ঘর গ্যাপ দিয়ে যে নাম্বারটা আসছে তার স্কোয়ারটাকে এখানে লেখা হচ্ছে, আবার দুই ঘর গ্যাপ দিয়ে 7 আসছে তার স্কোয়ারকে লেখা হচ্ছে, আবার দুই ঘর গ্যাপ দিয়ে 9 আসছে তার স্কোয়ারকে লেখা হচ্ছে। তাহলে তারপরে সংখ্যাটা কী হবে, আবার দুই ঘর গ্যাপ দিতে হবে, গ্যাপ দিয়ে যেটা আসবে যে নাম্বারটা আসবে, দুই ঘর গ্যাপ দিয়ে নাম্বার আসছে আমার 11, 11 স্কোয়ারকে আমার লিখতে হচ্ছে 121 হচ্ছে, 11 স্কোয়ার 121 হয়ে গেল। তাহলে 121 এখানে অ্যান্সার আমার এখানে ক্যালকুলেশন করে 121 বেরোলো, আমি একটা নির্দিষ্ট লজিকও পাচ্ছি বার করার পিছনে, আবার দেখতে পাচ্ছি এখানে আমার অপশনও আছে, তাহলে এটা আমার উত্তর হয়ে গেল। এবার দেখো এইটা একটা টাইপ গেল, এবার আবার একটা নেক্সট টাইপ দেখি। নেক্সট টাইপ দেখো, এখানে লেখা আছে 27:3, সমানুপাতের চিহ্ন দিয়ে লেখা আছে 873:2 কোশ্চেন মার্ক। আবার ফোকাস করো, দেখো তাকিয়ে দেখলে এখানে দেখতে পাবে, দেখো 27:3 এটাকে কী কীভাবে হতে পারে। দেখো 27 আর 3 মধ্যে যদি রিলেশন দেখতে যাই, আমি দেখতে পাবো 9 সঙ্গে 3 গুণ করলে 27 হয়, 3 9 27 হয়, বা 9 সঙ্গে 3 গুণ করলে 27 হয়, বা 27 যদি তুমি 9 দিয়ে ভাগ করো তাহলেও এখানে 3 হয়, তাই তো? তাহলে সোজা কথা, এখানে 27 আমি যদি 9 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে 3 আছে। তাহলে এইটাকেও আমি যদি 9 দিয়ে ভাগ করে দেখি, এটাকেও যদি আমি 9 দিয়ে ভাগ করি কত হবে, 9 9 81, 7 9 63, তাহলে এখানে কত আসছে, 9 দিয়ে ভাগ করলে 9 9 81 আর 7 9 63, 97। এবার দেখো 97 তোমার অপশনও আছে, তাহলে এখানে উত্তরটা কী হলো, 97। অর্থাৎ 27 যদি আমি এখানে 3 দিয়ে মানে 9 দিয়ে ভাগ করে 3 পাচ্ছি, তাহলে একেও আমি যদি 9 দিয়ে ভাগ করি 97 পাচ্ছি, 97 অপশনে আছে, 97 হচ্ছে আমার অ্যান্সার, এটার অ্যান্সার হবে কত, 97। এই একটা টাইপ গেল। আবার একটা টাইপ দেখাই, এবার দেখো এইটা একটা দেখো, মানে বারবার তোমাদের ওই জন্য বলি ফোকাস করতে, খুব কঠিন ভাবার আগে একটু সহজভাবে দেখতে, কখনো দেখো এখানে দেখো খুব কঠিনভাবে, এখানে যদি তুমি ওইভাবে মাইনাস করতে যাচ্ছিলে এটা মিলতো না, কিন্তু দেখো এখানে একটা সোজাভাবে তুমি দেখলে এটা স্কোয়ার হচ্ছে, একটা করে ডিফারেন্স, মানে যে সিরিজ দেওয়া থাকে খুব সোজা জায়গাতেই দেওয়া থাকে, শুধু লজিকটা ধরতে হয়, এই দুটো ক্ষেত্রে দেখলাম। এবার লাস্ট যেটা আছে এটাই দেখাই, এটার ক্ষেত্রে দেখো এখানে দেওয়া আছে কি 121, আবার দেওয়া আছে 253, তারপরে দেওয়া আছে 374, তারপরে একটা দেওয়া আছে 495, তারপরে কোশ্চেন মার্ক আছে। এ কী রে বাবা, এ তো অনেক বড় বড় নাম্বার, কী করে বিয়োগ করবো বা কী করে গুণ করবো, ভাগ করবো কীভাবে করবো, মাথার মধ্যে আসবে? যদি তুমি গুণ ভাগ করতে যাও তোমার অঙ্কও হবে না, টাইম পেরে যাবে, পরীক্ষার কোশ্চেনে তুমি অ্যান্সার করতে পারবে না। খুব সোজাভাবে বারবার বলি ফোকাস করতে, ফোকাস করে দেখো, খুব ভালোভাবে দেখো 121, তাই তো? দুদিকে যে নম্বর আছে এই 1 আর 1, এই দুই সাইডের নাম্বারকে যোগ করলে দেখো মাঝের নাম্বারটা আসছে না, দেখো 1 আর 1 যদি আমি যোগ করি 2 পাচ্ছি, আবার তারপরের ক্ষেত্রেও দেখো যদি দেখি এখানে 2
253 তাই তো তাহলে 2 এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে 5 পাচ্ছি আমি তাহলে এটাও একটা আসছে তাহলে আমি দেখলাম ঠিক কিন্তু একটা লজিকে পড়ছে তাহলে পরের নাম্বারগুলোর ক্ষেত্রে দেখি আবার দেখো 3 আর 4 কে যদি আমি মানে যোগ করি তাহলে 7 পাচ্ছি অর্থাৎ দুটো সাইডের নাম্বারকে যোগ করলে আমি মাঝের নাম্বারটা পাচ্ছি তারপরটাও দেখো আবার 4 এর সাথে যদি 5 যোগ করি আমি মাঝের নাম্বারটা পাচ্ছি 9 তাহলে এরপরে কোনটা হবে এবার আমাকে অপশনে দেখতে হবে তাহলে এখানে আমি একটা লজিক কি পেলাম যে নাম্বারের সিরিজটা দেয়া আছে সেই নাম্বারগুলোর ক্ষেত্রে যেগুলো দেয়া আছে যে দু সাইডের যে দুটো নাম্বার এই দুটো সাইডের যে নাম্বার সেই নাম্বারগুলোকে যদি আমি যোগ করি তাহলে মাঝের নাম্বারটা পাচ্ছি দেখো এক আর এক যোগ করলে 2 3 আর 2 এই দু সাইডের নাম্বারকে যোগ করলে মাঝের এই 5টা পাচ্ছি আবার 3 আর 4 দু সাইডের নাম্বারকে যোগ করলে মাঝের 7 পাচ্ছি আবার এখানে 4 আর 5 দুটো সাইডের নাম্বারকে যোগ করলে আমি মাঝের 9টা পাচ্ছি তাহলে আমার নেক্সট তাহলে অ্যান্সারটা কী হবে অ্যান্সার তাহলে আমাকে এবার অপশানে দেখতে হবে এবার অপশানে কী কী আছে অপশানে এখানে দেওয়া আছে 565 আছে দেখো 5 আর 5 যোগ করলে 6 হয় না 10 হয় তাহলে এটা হবে না তারপর এটা আছে 5 আর 3 যোগ করলে আমার 2 হয় না তিনের সঙ্গে 2 যোগ করলে 5 হয় ঠিকই কিন্তু আমি এখানে লজিক কী পাচ্ছিলাম দুটো সাইডের নাম্বারকে যোগ করলে যোগ করে মাঝে টানতে হবে কিন্তু এখানে হচ্ছে না তারপরটাই দেখি 5 আর 6 যদি আমি যোগ করি 11 অবশ্যই হচ্ছে তাহলে এটা হচ্ছে আমার উত্তর তারপরেরটাও দেখে নেবে 5 আর 2 যদি যোগ করো 5 আর 2 যোগ করলে 7 হয় 10 হয় না তাহলে সাইডের দুটো নাম্বার যোগ করে এই মাঝের নাম্বারটা আসে এইটার ক্ষেত্রে অর্থাৎ এক্ষেত্রে উত্তরটা কী হবে এই যে তোমার সিরিজটা এই ক্ষেত্রে মানে এই পরের যে নাম্বারটা পরের নাম্বারটা কত হবে 5116 হলো তাহলে এটাও একটা টাইপ গেল তোমাদের 6টা অঙ্ক দেখালাম 6টা অঙ্ক 6 রকম টাইপের দেখালাম এরকম নাম্বার সিরিজের অনেক অঙ্ক থাকে অনেক টাইপ থাকে এবার আমি তোমাদেরকে কিছু মানে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি এই যে আজকে যে যে টাইপগুলো করেছি সেই টাইপের উপর ভিত্তি করে কিছু দিচ্ছি তোমরা বাড়িতে চেষ্টা করবে আর যেগুলো আমি তোমাদের মানে করে দেখালাম যে সিরিজগুলো করে দেখালাম সেই সিরিজগুলো তোমরা বাড়িতে খাতায় তুলে একবার করে দেখার চেষ্টা করবে বা করবে তাহলেই তোমরা বুঝতে পারবে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপর তো আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কটা তাহলে করবে তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো কিছু হোমওয়ার্ক তোমাদের দিই তোমাদের যে 6টা টাইপ আমি আজকে করালাম সেই 6টা টাইপের ভিত্তিতে বা সেই 6টা টাইপের ওপর আমি এই 3টে রিজনিং আমি তোমাদের দিলাম এই 3টে দেখো এখানে একটা দেওয়া আছে 64:4 সমানুপাত দিয়ে কোশ্চেন মার্ক আছে 9 এখানে 4টে অপশান আছে এই 4টে অপশানের মধ্যে কোনটা হবে তোমাদের নির্ণয় করতে হবে তারপরে দেখো 2টে এখানে দেওয়া আছে 8, 18, 32, 50, 72 তারপরে কোশ্চেন মার্ক দেওয়া আছে কোশ্চেন মার্কের পর এখানে অপশানগুলো দেওয়া আছে 4টে কোশ্চেন মার্কে কোন অপশানটা হবে মানে কোনটা হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে তারপরে আরেকটা সিরিজ দিয়েছি এটা হচ্ছে 5102 5102 6122 7213 তারপরেরটা কী হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে সেখানের জন্য আমি 4টে অপশান দিয়েছি এই 4টে অপশানের মধ্যে কী নির্ণয় করতে হবে মানে কোনটা হবে সেটা তোমাদের নির্ণয় করে এখানে লিখতে হবে আবার তোমাদের আমি বলে দিচ্ছি এখানে যে 3টে হোমওয়ার্ক আমি তোমাদের দিয়েছি প্রত্যেকটা আমি আজকে যা যা করালাম যে 6টা করালাম সেই 6টা যদি তোমরা খুব ভালোভাবে দেখে থাকো এই হোমওয়ার্কগুলো তোমরা ইউহি করে দিতে পারবে খুব তাড়াতাড়ি করে দিতে পারবে তো এটাই হচ্ছে তোমাদের আজকে হোমওয়ার্ক দিলাম এই হোমওয়ার্কের অ্যান্সারগুলো আগের ভিডিওতেও যেমন তোমাদের বলেছি সেরকমই বলছি হোমওয়ার্কগুলো দেওয়া আছে তোমরা অপশানগুলো অ্যান্সারগুলো করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যদি অ্যান্সার করতে না পারো সেটাও জানাবে যদি বুঝতে না পারো তাও জানাবে যদি বুঝতে না পারো বা যদি করতে না পারো সেগুলো আমরা করে দেবো পরের ভিডিওতে আর যদি তোমরা অ্যান্সার জানো অ্যান্সার করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সারটা তোমরা লিখবে ঠিক আছে তো এটা হলো এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয়ে থাকে বা যদি কোনোভাবে ভালো লেগে থাকে তোমাদের উপযুক্ত যে তোমাদের বক্তব্য তোমরা সেটা কমেন্ট বক্সে জানিও